রামকৃষ্ণনগর কলেজে একদিনে দুটি প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক বিজয় মালাকার এবং সাংসদ কৃপানাথ মালা। খুশির জোয়ার রামকৃষ্ণনগর কলেজ কর্তৃপক্ষ সহ পড়ুয়াদের মধ্যে। বিধায়ক বিজয় মালাকারের হাত ধরে রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ে সেমিনার হলের উদ্বোধন হল। আবার অন্যদিকে সাংসদ কৃপানাথ মালার হাত ধরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল। এদিন বিধায়ক তহবিল থেকে বরাদ্দকৃত 10 লক্ষ টাকা ব্যয়ে রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ে বানানো হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত সেমিনার হলের। প্রথমে রামকৃষ্ণনগর কলেজের সেমিনার হলের উদ্বোধন করেছেন বিধায়ক বিজয় মালাকার। উদ্বোধন শেষে নবনির্মিত সেমিনার হলে কলেজের পক্ষ থেকে আয়োজিত উদ্বোধনী সভায় যোগদান করেন বিধায়ক বিজয় মালাকার। এই অনুষ্ঠান শেষ হতে রামকৃষ্ণনগর কলেজে ছুটে আসেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মালা। তিনি এসে রামকৃষ্ণনগর কলেজের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কিন্তু রামকৃষ্ণনগর কলেজের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বিল্ডিং এবং কিছু কম্পিউটার থাকলেও তাতে সম্পূর্ণ সামগ্রী নেই। সেগুলি দেখে সাংসদ কৃপানাথ মালা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের যাবতীয় জিনিসপত্রের জন্য 20 লক্ষ টাকা অনুদান দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিন দুটি অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী বিধায়ক বিজয় মালাকার এবং সাংসদ কৃপানাথ মালাকে ধন্যবাদ জানিয়েছেন। বিধায়ক, আমাদের সবার প্রিয় বিধায়ক বিজয় মালাকার মহাশয় রামকৃষ্ণনগর কলেজে উপস্থিত হয়েছেন। আমি প্রথমে ওনাকে বরণ করার জন্য রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ ডক্টর সুরজিৎ চক্রবর্তীকে অনুরোধ করছি। একটি আনন্দের দিন, কারণ মাননীয় বিধায়কের উন্নয়ন তহবিলের থেকে রামকৃষ্ণনগর কলেজে একটি অত্যাধুনিক এয়ার কন্ডিশন সেমিনার হলের আমরা এখানে ডেভেলপ করেছি। তো রামকৃষ্ণনগর কলেজে প্রথম এই রকম একটি সেমিনার হল এখানে হয়েছে, যেটা আমাদের ছাত্রছাত্রী এবং রামকৃষ্ণনগরবাসীর জন্য খুবই আনন্দের বিষয়। তো এই সেমিনার হল এখনই উদ্বোধন করবেন আমাদের প্রিয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়। ওনাকে অনুরোধ করছি।